কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী কেউ নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মাধ্যমিক পাশ যোগাতে থেকে শুরু করে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন কোন কোন দপ্তরগুলোতে করানো হচ্ছে কী কী পোস্টে এখানে রেকর্ড করা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকিনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ফলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি তো আমাদের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমের যে বিজ্ঞপ্তি রয়েছে বা যে দপ্তরে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে পোস্ট অফিসে নিয়োগ করানো হবে যার বেতন উনিশ হাজার নশো টাকা থেকে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভারতীয় পোস্ট অফিসে ফের কর্পী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই ক্ষেত্রে গ্রুপ সি লেভেলের পদে কর্পী নিয়োগ করানো হবে তো ভারতীয় পোস্ট অফিসে থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রুপ সি পোস্টে কর্মী হবে রাজ্য তথা দেশের কোনো প্রান্ত থেকে চাকরি আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা ছেলেমেয়ে উভয় প্রার্থী এক্ষেত্রে আবেদনের যোগ্য যে সকল ক্ষেত্রে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে ইচ্ছুক তাদের ভিডিওটা প্রথম থেকে সে চুক্তি দেখার অনুরোধ রইল সীমা এখানে বলেছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে হতে হবে বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তারাও এখানে বসে ছাড় পাবেন এবং অন্যান্য ক্যাটাগরিরাও এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন মাসিক বেতন এখানে রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তিরষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে সেটা পিডিয়া পূর্বেই বা আমরা প্রথমে হেডলাইনে দেখে নিয়েছি শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে অষ্টম পাস আপনাদেরকে করে থাকতে হবে ন্যূনতম সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে আবেদন প্রক্রিয়া আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র আপনাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে জয়েন হয়ে সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার আবেদন জানাতে পারবেন পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর পরিমাণে ইন্ডিয়ান নিভিতি কর্মী নিয়করণ হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় আবেদন জানাতে পারবেন যেটা ইন্ডিয়ান নিভিতি নিয়করণ হচ্ছে পদের নাম এখানে আছে টেটসম্যান পদে নিয়করণ হচ্ছে এখানে মোট শূন্য পদ রয়েছে ছশো দশটি শূন্য পদে নিয়করণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে আইটিআই টেট সার্টিফিকেট আপনাদের থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা আবেদন জানাতে পারবেন মোট চৌষট্টি টেটের একটি তালিকা অফিসিয়ালি নোটিসে দেওয়া রয়েছে বা অফিসিয়ালি ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চৌষট্টি ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডের সার্টিফিকেট আপনার থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সীমা এখানে বলেছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আপনার এখানে আবেদন জানাতে পারবেন এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন বেতন রয়েছে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পারবেন বেতন এখানে পাবেন দ্বিতীয় নম্বর পদ এখানে রয়েছে চার্চম্যান পোস্টের নিয়করণ হচ্ছে এই পোস্টের জন্য শূন্য পদ রয়েছে বিয়াল্লিশটি ইলেকট্রিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এই পোস্টের ক্ষেত্রে বয়স বলেছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে আবেদন জানাতে পারবেন বেতন রয়েছে পঁচিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা তারপরে রয়েছে স্নিয়র ডাফটসম্যান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল শূন্য পদে এই পোস্টের জন্য রয়েছে দুশো আটান্নটি শূন্য পদ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বেতন এখানে রয়েছে পোস্টের জন্য পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা আবেদন কীভাবে করবেন সেটা এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে তার জন্য এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দেওয়া রয়েছে অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে আবেদন ফিজ হিসেবে জেনারেল ও বি সি ডব্লিউ এস ও পুরুষ প্রার্থীর ক্ষেত্রে দুশো পঞ্চানব্বই টাকা পেমেন্ট করতে হবে যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের এখানে ফিজ দিতে হবে না এবং সংযুক্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া এখানে বলেছে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করানো হবে তারপরে ফিজিক্যাল মেজমেন্ট এই সমস্ত কিছু থাকবে আবেদন আপনারা এখানে জানাতে পারবেন আঠেরোই ডিসেম্বর দু তেইশ সাল থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালের মতে পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্কে কর্প নিয়োগকরণ করানো হচ্ছে পদের নাম এখানে রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সুপারভাইজার পদে কর নিয়োগকরণ করানো হচ্ছে নিয়োগের স্থান এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল ব্যাঙ্কের শাখায় উপরোক্ত পদে নিয়োগ করা হবে বয়সীমা এখানে রয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন বেতন এখানে রয়েছে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা আপনাদের এখানে বেতন হবে আবেদনপত্র জমা করার শেষ তারিখ এখানে রয়েছে পনেরোই ডিসেম্বর দু হাজার সালের মধ্যে আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে রয়েছে রিজনাল হেড সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজনাল অফিস মাচিনতলা নিয়ার ফেন্সি মার্কেট বাঁকুড়া পিন সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রেলওয়ে দপ্তরের আপনার অনক্রীন দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশে রেলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে ছেলেমেয়ে উভয় চাকরিপ্রীরা আবেদন জানাতে পারবেন পদের নাম এখানে রয়েছে এক্ষেত্রে রেলের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি লিপেলের পদে করবিনিয়োগ করানো হবে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া যদি চাকরি প্রার্থীর উচ্চ পদ আবেদন করতে চায় তাহলে এক্ষেত্রে উচ্চ যোগ্যতা সহ আইটিআই পাস ইত্যাদি থাকতে হবে অর্থাৎ হাইয়েস্ট কোনো পোস্টে আবেদন করতে চাইলে আপনাদের উচ্চতর যোগ্যতা থাকতে হবে তবে ন্যূনতম মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে আবেদন জানাতে পারবেন বয়স আপনাদের থাকতে হবে আঠেরো বছর থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে এছাড়াও এস সি এস টি ও বিসি এবং অন্যান্য সংগঠিত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ছাড় এখানে দেওয়া হবে বা আপনি এখানে বয়স ছাড় পাবেন বেতন আপনাদের রয়েছে ক্ষেত্রে কুড়ি হাজার দুশো টাকা বেতন আপনি এখান থেকে পাবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে এক্ষেত্রে চাকরি যারা যোগ্য এবং আগ্রহীভাবে তাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অবলম্বন করে তো আপনাদেরকে এখানে অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আবেদনপত্র জমা করার জন্য এখানে সময়সীমা জানিয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে নিয়োগের স্থান এখানে রয়েছে ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব বিভাগে এই সমস্ত কর্মীগুলি নিয়োগ করা হবে আবেদনপত্র জমা করার জন্য এখানে ঠিকানা রয়েছে দ্য চেয়ারম্যান রেলওয়ে রিক্রুমেন্ট সেল বাংলোর নাম্বার ওয়ান টু এ গার্ডেন ডিস কলকাতা সেভেন থ্রিপল জিরো ফোর থ্রি নিয়ার বিএনআর সেন্ট্রাল হসপিটাল এই ঠিকানায় আপনার জমা করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু সালের আগে পরিবর্তী বিজ্ঞপ্তি রয়েছে ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগকরণ হচ্ছে মাধ্যমিক প্রায় যা শূন্য রয়েছে ষোলোশো তিনটি শূন্য পদে নিয়োগকরণ হচ্ছে নিয়োগকারী সংস্থার নাম প্রথমেই আলোচনা করেছি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তথা আই ও সি তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি পদের নাম এখানে রয়েছে অ্যাপেন্টিস হিসেবে নিযুক্ত করা হবে সেক্ষেত্রে তিন ধরনের অ্যাপ্রেন্টিস রয়েছে অ্যাপ্রেন্টিসগুলোর নাম এখানে জানিয়েছে টেট অ্যাপ্রেন্টিস রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস রয়েছে এই তিন ধরনের অ্যাপ্রেন্টিসে নিয়োগরণ হবে যার জন্য এখানে শূন্য পদে রয়েছে ষোলোশো তিনটি শূন্য পদে কর্মী নিয়োগরণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন উচ্চতর পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি ডিপ্লোমা কিংবা আইটিআই পাশ করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সের সময়সীমা এখানে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন এস সি এসটি পাঁচ বছর বয়সে ষাট পাবে ও বিসিরা তিন বছর বয়সের চার এখান থেকে পাবেন আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করতে পারবেন পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদনপত্র জমা করতে পারবেন পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ইউনিভার্সিটিতে মাধ্যমিক পাশে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্প নিয়করণ হচ্ছে যার বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা নিয়োগকারী সংস্থার নাম এখানে বলেছে পশ্চিমবঙ্গে কলকাতা ইউনিভার্সিটির তরফে জারি হয়েছে কর্প নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম এখানে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কর্পী নিয়োগরণ হবে কী কী পদে সেগুলো এখানে বলেছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং পিএন পোস্টের নিয়করণ হচ্ছে পিএন পদে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আবেদন জানাতে পারবেন এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে আপনাদের কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বা প্রতিষ্ঠান থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে বাস এখানে রয়েছে বাসের উদ্দেশ্যমে পঁয়ত্রিশ বছর বাস পর্যন্ত আবেদন জানাতে পারবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা এবং পিএন পদের জন্য বেতন রয়েছে বারো হাজার টাকা নিয়োগ প্রক্রিয়া আবেদন জমা পড়ার পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী যাচাই ও বাছাই করে কর্মী পদে নিযুক্ত করা হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন পরবর্তী বিজ্ঞপ্তি রয়েছে ওপেন ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগরণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম এখানে বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিং এবং স্ট্রোনোগ্রাফার পদে নিয়োগরণ হচ্ছে যার শূন্য পদ একশো দুটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে যে সমস্ত চাকরিপাত্রের উপলুক্ত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এছাড়াও কম্পিউটারে জ্ঞান এবং ইংরেজি ও আঞ্চলিক ভাষার জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বয়সীমা এখানে বলেছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারবেন স্ট্রোনোগ্রাফার পদের ক্ষেত্রে এখানে রয়েছে তিরিশ বছর এবং অন্য পদের জন্য সর্বাধিক বয়স এখানে রয়েছে সাতাশ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন মাসিক বেতন এখানে রয়েছে উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার টাকা স্টোনোগ্রাফার পদের ক্ষেত্রে বেতন রয়েছে পঁচিশ হাজার টাকা থেকে একাশি হাজার টাকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে আবেদন কদিন পর্যন্ত করতে পারবেন সেইটা এখানে দেওয়া রয়েছে একুশে ডিসেম্বর দু হাজার সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্রে জমা করতে পারবেন এরপরে রয়েছে সরকারি স্কুলে কোর্ড নিয়োগ করানো হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পদের নাম রয়েছে সরকারি স্কুলে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কোর্ড নিয়োগ করানো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে লেয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হিসাবে রয়েছে কমপক্ষেও পাস ক্লাস বাতাসমতলা যোগ্যতা থাকতে হবে এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন তবে এখানে কম্পিউটারে কাজের জ্ঞান আপনার জানা থাকতে হবে সীমা এখানে রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বাসের মতো আবেদন জানাতে পারবেন বাস এছাড়া এখান থেকে পেয়ে যাবেন বেতন এখানে রয়েছে উনিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা আবেদন প্রক্রিয়া এখানে বলেছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে আবেদনপত্র আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন এখানে আপনার পত্রে জমা করতে পারবেন যখন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে তার থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন সেটা অফিসিয়ালি নোটিশে দেওয়া রয়েছে নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারবেন অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার চব্বিশ সালে রোজগার মেলা যেখানে মাধ্যমিক পাশে একান্ন হাজার শূন্য পদে কর্প হবে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গে রাজ্যে যে সমস্ত বেকার চাকরি পাচ্ছে মাধ্যমিক পাস করে কোন চাকরির খোঁজ করছেন তাদের জন্য চলে এলো নতুন করে এক বিশাল বড় একটি চাকরির সুখবর এতদিন ধরে আপনি চাকরির খোঁজ করতেন এবার চাকরি আপনাকে খুঁজবে ঘরে ঘরে এবার চাকরি হবে কারণ প্রচুর পরিমাণে কোর্ট বিনিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার নতুন একটি যোজনা চালু করেছে যার মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির সন্ধান করে দেওয়া হচ্ছে এখানে প্রথমে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরি পেতে কাজের জন্য উপযুক্ত করে পরিবর্তীকালে তাদের কাজে নিযুক্ত করা হবে তো এখানে কিন্তু পুরস্কার জানিয়ে দিয়েছে প্রথমে আপনাদের এখানে ট্রেনিং হবে তা প্রশিক্ষণ দেওয়া হবে তারপরে আপনাদের এখানে কাজে নিযুক্ত করা হবে রোজগার মেলা দু হাজার তেইশ এবং চব্বিশ ইন ওয়েস্ট বেঙ্গল এতক্ষণ ধরে যে প্রকল্পের মাধ্যমে চাকরি নিয়োগের কথা বলা হচ্ছিল সেই প্রকল্পের নামটি হলো রোজগার মেলা প্রকল্প এখানে সরাসরি প্রশিক্ষণ দিয়ে চাকরি প্রার্থীদের কাজে নিযুক্ত করা হবে মোট সুনপথ এখানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন দশ লক্ষ কর্মসংস্থান করা হবে এবং সেই অনুপাতে এই প্রকল্পের মাধ্যমে একান্ন হাজার কর্মী নিয়োগ করা হবে এমনটাই তিনি ভিডিও কনফারেন্সে বলেছিলেন গত তিরিশে নভেম্বর নিয়োগ স্থান এখানে বলেছে এখানে যে সমস্ত দপ্তরে কর্মী নিয়োগ করা হবে সেই দপ্তরগুলো হলো ডাক বিভাগ ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ পরমাণু শক্তি বিভাগ রাজস্ব বিভাগ উচ্চশিক্ষা বিভাগ প্রতিরক্ষা মন্ত্রক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক দপ্তরে নিয়োগ করানো হবে দপ্তরগুলোর নাম এখানে জানিয়ে দিয়েছে কোন কোন দপ্তরে নিয়োগ করানো হবে ইতিমধ্যে জানা গিয়েছে ছেচল্লিশ হাজার রোজগার মেলা অনুষ্ঠান আয়োজিত হবে যার মধ্যে প্রায় এক লক্ষ কর্মী নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কেন্দ্রীয় সরকারের কর্মযোগী প্রাম্ভ নামে একটি অনলাইন পোর্টাল চালু করেছেন যেখানে গিয়ে সরাসরি চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে এখান থেকেই একান্ন হাজার চাকরি প্রার্থীদের সরাসরি প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করা হবে তো প্রথমে আপনাদেরকে অনলাইন পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে পশ্চিমবঙ্গ রোজগার পেলা সমগ্র পশ্চিমবঙ্গে মোট ছশো চল্লিশটি কোচ চালু করা হয়েছে যেখানে রোজগার মেলা প্রকল্পের মাধ্যমে কর্মী বাছাই করে সরাসরি প্রশিক্ষণ দিয়ে কাজে নিযুক্ত করা হবে এখান থেকে যারা প্রশিক্ষণ নেবেন তাদের প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেড দেওয়া হবে এবং পরিবর্তীকালে যখন কাজে যুক্ত হবেন তখন তাদের হাতে বেতন তুলে দেওয়া হবে তো প্রথমে আপনাদের এখানে প্রশিক্ষণ হবে প্রশিক্ষণ চলাকালীন আপনাদের এখানে স্টাইপেট দেওয়া হবে পরবর্তীকালে যখন আপনাদের কাজে যুক্ত করা হবে সেখান থেকে আপনারা বেতন পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি মাধ্যমিক পাশ্যোগ্যতা থেকে শুরু করে আপনারা আবেদন জানাতে পারবেন এবং পশ্চিমবঙ্গে রোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে দু সালে যেখানে একান্ন হাজার বিনিয়োগ করানো হবে প্রথমে আপনাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষণ দেওয়ার পরে আপনাদের এখানে সরাসরি কাজে নিযুক্ত করা হবে ছেলে মেয়ে উভয় চাকরিপাত্রে এখানে আবেদন জানাতে পারবেন এই রোজগার মেলা প্রকল্পে রোজগার মেলা প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে কিভাবে নাম নথিভুক্ত করতে হয় যদি অনলাইন ভিডিও প্রয়োজন হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে সমস্ত চাকরির বিষয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে বাকি ইনফরমেশনগুলো আমরা দেখে নিতে পারেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় ভিডিওর কন্টবক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলুন মধ্যে দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন